হ্যালো ফ্রেন্ডস, সমস্তম স্বাগত করুছি এডু4এভরিওয়ান চ্যানেলকু। ইন্ডিয়ান স্পেস রিসর্চ অর্গানাইজেসন ইসরো তরফ বিভিন্ন পদবী পাই গোটে নয় আডভার্টাইজমেন্ট বাহারিছি। আপনার পদবী গুড়ি হচ্ছে টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি এবং টেকনিক্যাল আসিষ্ট্যান্ট। তো চলুন আমি অফিসিয়াল আডভার্টাইজমেন্ট দেখবা, এতে কোণ সব ডিটেল রয়েছে, যেমন আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, এক্সাম পার্ট 1, সিলাবস, টোটাল ভ্যাকেন্সি, আপ্লিকেশন ফর্ম স্টার্ট ডেট, এন্ড ডেট, এইসব বিষয়ে আমি ডিটেল ডিসকশন করিয়া। তো ভিডিওটিকে স্টার্ট করার আগে আপনার যদি চ্যানেলটিকে সবসক্রাইব করে না প্লিজ সবসক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও লাটেস্ট ভিডিও অপডেট পাওয়া। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা। দেখুন ফ্রেন্ডস, আপনার ইসরো তরফ আপনার টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, টেকনিক্যাল আসিষ্ট্যান্ট এইসব পোস্ট পাই আপনার ভ্যাকেন্সি বাহিছে। দেখুন ফ্রেন্ডস, এটি গোটে নোট দিয়া হয়েছে আপনার রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 50 KB ইজ ম্যান্ডেটোরলি রিকোয়ার্ড টু সবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ইফ এনি ইমেজ অদার দ্যান দ্য রিসেন্ট কলর ফটোগ্রাফ ইজ অপলোডেড সচ অ্যাপ্লিকেশন শ্যাল বি সামনলি রিজেক্টেড। তেমন আপনার মানে রিসেন্টলি রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনার অপলোড করা পড়ব আট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন ফর্ম সবমিশন। ওকে, দেখুন আপনার টেকনিশিয়ান বি, ওকে, টেকনিশিয়ান বি পোস্ট পাই আপনার ফিটর ডিসপ্লে আপনার টোটাল 20টি ভ্যাকেন্সি রয়েছে, সেতুর জেনারেল ক্যান্ডিডেট মানক পাই 10টি, ওবিসি মানক পাই 5টি, এসসি মানক পাই 2টি, এসটি মানক পাই 2টি, দেন ইডব্লুএস ইকোনমিক্যালি উইকে সেকশন মানক পাই গোটে। সেভাবে আপনার ইলেকট্রোনিক মেকানিক ডিসপ্লে আপনার টোটাল 15টি পোস্ট রয়েছে, সেতুর জেনারেল মানক পাই রয়েছে 5টি, ওবিসি মানক পাই রয়েছে 4টি, এসসি মানক পাই 3টি, এসটি মানক পাই গোটে, ইডব্লুএস মানক পাই রয়েছে 2টা। ওকে, সেভাবে আপনার প্লম্বর ডিসিপ্লিন রয়েছে টোটাল 2টি ভ্যাকেন্সি, জেনারেল মান পাই গোটে, ওবিসি মান পাই গোটে, দেন আপনার ওয়েল্ডার ডিসিপ্লিন রয়েছে গোটে, জেনারেল মান পাই রয়েছে গোটে, মেকানিস্ট ডিসিপ্লিন রয়েছে আপনার গোটে ভ্যাকেন্সি, ওবিসি মান পাই রয়েছে গোটে। ওকে, ড্রাফটসম্যান বি পোস্ট পাই দেখুন, ড্রাফটসম্যান মেকানিক্যাল ডিসিপ্লিন রয়েছে 10টি পোস্ট, সেতু জেনারেল মানক পাই রয়েছে 3টি, ওবিসি মানক পাই রয়েছে 2টি, এসসি মানক পাই রয়েছে 3টি, ইডব্লুএস মানক পাই রয়েছে 2টি। ওকে, দেন ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন আপনার টোটাল 2টি পোস্ট রয়েছে, সেতু জেনারেল মানক পাই কেবল 2টি পোস্ট রয়েছে। আউট অফ টোটাল ভ্যাকেন্সি অফ টেকনিশিয়ান বি অ্যান্ড ড্রাফটসম্যান বি, 5 ভ্যাকেন্সি আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান। ওকে, দেন আপনার টেকনিক্যাল আসিষ্ট্যান্ট পোস্ট পাই মেকানিক্যাল ডিসিপ্লিন আপনার দেখুন টোটাল 20টি ভ্যাকেন্সি রয়েছে, সেতু জেনারেল মানক পাই রয়েছে 10টি, ওবিসি মানক পাই রয়েছে 5টি, এসসি মানক পাই রয়েছে 3টি, এসটি মানক পাই রয়েছে গোটে, অ্যান্ড ইডব্লুএস মানক পাই রয়েছে গোটে। সেভাবে ইলেকট্রোনিক্স ডিসিপ্লিন আপনার টোটাল 12টি পোস্ট রয়েছে, সেতু জেনারেল মানক পাই রয়েছে 5টি, ওবিসি মানক পাই রয়েছে 3টি, এসসি মানক পাই রয়েছে 2টি, এসটি মানক পাই রয়েছে গোটে, এবং ইডব্লুএস মানক পাই রয়েছে গোটে। সেভাবে সিভিল ডিসিপ্লিন রয়েছে টোটাল 3টি পোস্ট, সেতু জেনারেল মানক পাই রয়েছে গোটে, ওবিসি মানক পাই রয়েছে গোটে, অ্যান্ড ইডব্লুএস মানক পাই রয়েছে গোটে। ওকে, দেখুন এজ লিমিট কোণ রয়েছে, এজ লিমিট আপনার 18-35 বর্ষ হওয়া দরকার আজ 30-9-2019, ক্লোজিং ডেট সুদ্ধা আপনার 18-35 বর্ষ ভিতরে হওয়া দরকার এজ। ওকে, দেন আপনার এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট মানক রিল্যাক্সেসন আছে, অপর এজ লিমিট 5 বর্ষ, অ্যান্ড পিডব্লুডি ক্যান্ডিডেট 10 বর্ষ আছে রিল্যাক্সেসন অপর এজ লিমিট। ওকে, পে অ্যান্ড অ্যালাউন্সেস ফর দ্য এভাব পোস্ট, দেখুন স্যালারি কোণ রয়েছে আপনার নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান বি অ্যান্ড ড্রাফটসম্যান বি পোস্ট, যেটা কি আপনার পে ম্যাট্রিক্স লেভেল 3 আসছে, আপনার গ্রস স্যালারি রহব আপনার 21,700 প্লস ডি অ্যান্ড অদর এলাউন্স রহব। সেভাবে আপনার টেকনিক্যাল আসিষ্ট্যান্ট পোস্ট, যেটা কি লেভেল 7 পে ম্যাট্রিক্স আসছে, তাপাই আপনার গ্রস স্যালারি রয়েছে 44,900 প্লস ডি অ্যান্ড অদর এলাউন্স। ওকে, দেখুন হাউ টু আপ্লাই, আপনার মানে
www.isro.gov.in वेबसाइट को जाइए कि आपन ऑनलाइन अप्लाई कर परिवे आपन ऑलरेडी एप्लीकेशन स्टार्ट ऑलरेडी स्टार्ट हो सर 26/8/2019 रु और लास्ट डेट हो 13/9/2019 ओके पेमेंट ऑफ एप्लीकेशन फी देखो तो आपन 250 टका रहिछि जनरल एवं ओबीसी कैंडिडेट मानको पई जोटे कि नॉन रिफंडेबल आ देन आपन एसएसटी ओल्डी कैंडिडेट मानक में आपन एग्जामिनेशन फी एग्जिमटेड अछि प्रोसेस फॉर पेमेंट ऑफ एप्लीकेशन फी आपन माने ऑनलाइन ऑनलाइन अप्लाई जो पेमेंट फी कर परबे एंड ऑफलाइन भी कर परबे सिलेक्शन प्रोसेस देखो फ्रेंड्स आपनकर इनिशियली गोटे स्क्रीनिंग टेस्ट हबो ओके बेस्ड ऑन एकेडमिक परफॉर्मेंस जो माने स्क्रीनिंग टेस्ट रे क्वालिफाई करे से मानकु रिटन एग्जाम पे डका जीव बेंगलोर को ओके देन रिटन एग्जाम परे आपन मानकु स्किल टेस्ट पे बसे पे पडिवो स्किल टेस्ट द पे पडिवो स्किल टेस्ट होचे आपनकर क्वालिफाइंग इन नेचर मिनिमम आपन 60% मार्क रखे पड़ो स्किल टेस्ट रे किंतु आपन जो फाइनल सिलेक्शन हबो ता प्योरली रिटन एग्जाम जो मार्क अछि ता बेसिस रे ही हबो द रिटन टेस्ट विल बी कंडक्टेड फॉर द स्क्रीनड इन कैंडिडेट्स इन बेंगलोर ओनली ओके फ्रेंड्स आपनकर 13/19 लास्ट डेट फॉर रिसीव ऑनलाइन एप्लीकेशन